আপনারা সবাই আশা করি সকলে ভালো রয়েছে এন্ড আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস চলে আসছি আমি তোমাদের জন্য আবার একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিও নিয়ে। আজকে ভিডিও আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের বারাসাতের বিখ্যাত বিখ্যাত নাম করা জায়গার কিছু কালী পূজার প্যান্ডেল। আর হ্যাঁ, তোমাদের সকলের মনে একটা প্রশ্ন থেকেই যেতে পারে যে দাদা, দুর্গা পূজার প্যান্ডেলটা কোনো ঠিকঠাকভাবে তৈরি হতে পারেনি আর তার মাঝখানে তুমি কালী পূজার প্যান্ডেল নিয়ে ভিডিও বানাচ্ছ। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি, দেখো আমাদের বারাসাত হচ্ছে কালী পূজার জন্য নাম করা, সেটা তোমরা কম বেশি সকলে জানো। তো সেই জন্য এখানকার যে ক্লাবগুলি রয়েছে সেই ক্লাবগুলি তাদের কালী পূজা প্যান্ডেলের মধ্যে নতুন নতুন চমক আনতে চলেছে আমার এবং আপনাদের সবার জন্য। আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা আমার একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। তো হে গাইস, আমি বিকি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার বিকি। তো চলো আর না বেশি বকি, আজকের ভিডিও শুরু করি। তো চলো শুরু করা যাক। সো একটা ফার্স্ট অফ অল তোমাদের যে প্যান্ডেলটি আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের মাঠের প্যান্ডেলটি। আর তার আগে তোমরা একটা ছোট্ট ক্লিপ দেখে এসো। ছোট্ট ক্লিপে তোমরা যে প্যান্ডেলটি দেখলে, এই প্যান্ডেলটি ঠিক আগের বছর এখানে তৈরি করা হয়েছিল কর্ণাটকের কোটিলিঙ্গেশ্বর শিব মন্দির। আর দেখতেই পেলে যে কতটা সুন্দর এবং কতটা ভালোভাবে তৈরি করা হয়েছিল। তো যাই হোক, এবছর এখানকার কী থিম এবং প্যান্ডেল কতটা কী তৈরি হয়েছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো ফাইনালি আমার সামনে এখন যে প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে গেছে এই বছরের বারাসাত নবপল্লী বয়েজ হাই স্কুলের মাঠের প্যান্ডেল। আর এই বছর এখানকার যে থিম সেটি হতে চলেছে মহারাষ্ট্রের ইলোরা কৈলাস টেম্পল। আর এই প্যান্ডেলের পেছন সাইড দিয়ে কিন্তু গেছে কৈলাস পর্বত করা হবে। আর দেখতে পাচ্ছ তোমরা এই মাত্র কয়েকটা দিনের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা 50% বলতে পারো তৈরি হয়ে গেছে। আর স্ক্রিনের উপরে তোমরা এখন কয়েকটা ছবি দেখতে পাচ্ছ। তো ছবি দেখে তোমরা বুঝতে পারছ যে মানে কতটা সুন্দরভাবে এখানে এই প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে মাঠের চারিপাশে এরকম লম্বা লম্বা বাঁশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো চলো গাইস এখন যাবো আমি প্যান্ডেলের ভেতরে অ্যান্ড প্যান্ডেলের ভেতর থেকে কেমন কি লাগছে সেটা তোমাদেরকে দেখাবো। সো যাই হোক, আমি আছি একেবারে মণ্ডপের ঠিক ভেতরে। আর তোমাদেরকে চারিপাশটা একটুখানি ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে ভেতরটা কত বড় করে তৈরি করা হচ্ছে আর কত মানে যাত্রী একসাথে ভেতরে থাকতে পারবে। আর এই যে সামনে যে জায়গাটা দেখছো এখানে ওপরে প্লাই বসবে অ্যান্ড এখান থেকে যাত্রীরা পায়ে হেঁটে এর ওপর থেকে ঠিক এই সামনের দিকে আসবে। আর এখানেই কিন্তু থাকবে আমাদের মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ। আর ওপরটা তোমাদেরকে দেখাই, এই যে গাইস দেখতে পাচ্ছো ওপরটা ঠিক এরকম। আর আরেকটা জিনিস তোমাদেরকে এখন আমি দেখাবো, সেটা হচ্ছে বাঁশ দিয়ে তো প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে, দেন যে খুঁটিগুলো ইউজ করছে সেগুলো হচ্ছে গাছের খুঁটি, যাতে স্ট্রাকচারটা অনেকটাই মজবুত হয়। ঠিক আমার এই সামনের দিকটা এখানে দেখতে পাচ্ছ কাঠের সমস্ত বাটাম এখানে এরকমভাবে মাপ করে কেটে রেখেছে। আর এইখানেও ঠিক এরকমই বাটাম রাখা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই মেশিনটা দিয়ে কিন্তু এই বাটামগুলোকে সাইজ করে কাটছে। সো একটা বয়েজ স্কুল মাঠের প্যান্ডেলটি ওভারঅল তোমাদের কেমন কি লাগলো কমেন্টে অবশ্যই নিও। অ্যান্ড এখন আমি চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বারাসাত নবপল্লী। আর এখানে কিন্তু গাইস গত বছরে বানিয়েছিল কেদারনাথ, আর এই বছরে এখানে কী থিম হতে চলেছে এবং প্যান্ডেল কতটা কী তৈরি হয়েছে সেটা তোমাদেরকে এখন দেখাবো। সো ফাইনালি এখন আমার সামনে যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এবছরে বারাসাত নবপল্লী কালী পূজার প্যান্ডেল। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু গাইস সবেমাত্র শুরু করা হয়েছে। বয়েজ স্কুলে আমরা দেখেছি যে বাঁশের কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে, আর সেক্ষেত্রে এখানে কিন্তু এখন অল্প কাজ হয়েছে। তো যাই হোক, যেহেতু আজকে বৃষ্টির দিন তো সেই জন্য এখানে কোনো মিস্ত্রিকে দেখতে পাচ্ছি না আমরা। তো যাই হোক, এখন বলে রাখি এবছরে এখানকার যে থিম সেটা কী হতে চলেছে। এবছরে 2023 সালে কালী পূজার যে থিম সেটি হতে চলেছে বদ্রীনাথ। তো আগের বছরে বানিয়েছিল কেদারনাথ অ্যান্ড এখন মানাচ্ছে বদ্রীনাথ, মানে নতুন নতুন চমক নিয়ে আসছে আমাদের জন্য বারাসাত নবপল্লী। সমুদ্রের মাঝের মন শান্তির এক দেখতে পাচ্ছ মাঠের চারিপাশে এরকম লম্বা লম্বা বাঁশ একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যান্ড ওখানটা দেখতে পাচ্ছ একটা তিরপল দিয়ে এরকমভাবে ঘর মতো করা রয়েছে। এর প্যান্ডেলের ভেতরে যে সমস্ত মানে ফাইবারের কাজ, থার্মোকলের কাজ হবে সমস্ত কাজ কিন্তু ওই ঘরের মধ্যে রেখে করা হবে, যাতে বৃষ্টির দিন ঠিক আছে মানে জল লেগে যাতে নষ্ট না হয়ে যায়। এখন আমি যাবো প্যান্ডেলের ভেতরে অ্যান্ড প্যান্ডেলের ভেতর থেকে কেমন কী লাগছে দেখতে সেটাই তোমাদেরকে দেখাবো। ওকে, সো ফাইনালি এখন আছি আমি একেবারে ঠিক মণ্ডপের ভেতরে। আর এই যে গাইস এই যে জায়গাটা দেখছো এখান থেকে কিন্তু গাইস দর্শনার্থীরা ভেতরে ঢুকবে। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু সবেমাত্র শুরু করা হয়েছে, মানে সবে যে বাঁশের যে কাজটা সবে সেটাই শুরু হয়েছে এখন আপাতত। আর এখানেও কিন্তু গাইস দেখতে পাচ্ছি এরকম মানে গাছের যে খুঁটি ঠিক আছে সেই খুঁটি দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, যাতে গাইস প্যান্ডেলটা অনেকটাই মজবুত থাকে। আর এখান থেকে গাইস কেমন কি লাগছে এখন তোমরা দেখো প্যান্ডেলটা। আর ওপরটা দেখো গাইস, ঠিক আছে ওপরে কিন্তু গাইস এখনও কোনো কাজ হয়নি, আস্তে আস্তে যত দিন আসবে তত কিন্তু কাজ এদের এগিয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ওপর থেকে পুরো খোলা আকাশ দেখা যাচ্ছে, মানে জাস্ট ওয়াও লাগছে একেবারে। স্যার একটা এই প্যান্ডেলটা তোমাদের কেমন কি লাগলো কমেন্টে অবশ্যই জানিও। অ্যান্ড এখন আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন পায়োনিয়ার পার্ক। তো চলো ওখানে গিয়ে দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, সো যাই হোক এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে দেখতে পাচ্ছি একটি প্যান্ডেল তৈরি হচ্ছে, এটাই কিন্তু হচ্ছে এবছরে পায়োনিয়ার পার্কের প্যান্ডেল। আর দেখতে পাচ্ছ একেবারে জোর কদমে কাজ চলছে। তো চলো এখন তোমাদেরকে এই জায়গাটা সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। প্রথমে তোমাদেরকে এখানকার যে প্যান্ডেল সেই প্যান্ডেলটা সম্পর্কে কিছু বলি। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু গাইস এই বছরে 2023 সালে পায়োনিয়ার পার্কের কালী পূজার প্যান্ডেল। আর এবছরে এখানকার যে থিম সেটা হতে চলেছে জাদুনগর, আর এটা স্পেশালি হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য। আর এখানকার যে বিশেষত্ব সেটা হচ্ছে গাইস এই সামনে দেখতে পাচ্ছ একটা কত বড় পুকুর রয়েছে, আর এই পুকুরটার কিছুটা অংশ জুড়েই
কিন্তু এই কালীপূজার প্যান্ডেলটা তৈরি করা হয় প্রত্যেক বছর। যেমনটা গাইস এখানে দেখতে পাচ্ছো, এরকম মানে কাঠের যে স্ট্রাকচারগুলো এরকম সারি সারিভাবে লাইন দিয়ে লাগানো হয়েছে। এর উপরে কিন্তু গাইস মোটা মোটা প্লাই বসবে, অ্যান্ড ওই প্লাইয়ের ওপর থেকে আমরা হাঁটতে হাঁটতে এসে এই প্যান্ডেলটা দর্শন করতে পারবো। তার মানে এক কথায় বুঝতেই পারছো যে আমরা জলের ওপর থেকে হেঁটে এই প্যান্ডেল দর্শন করবো। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পায়নিয়ার পার্কের কালীপূজা প্যান্ডেলের একেবারে ঠিক ভেতরে। আর দেখতে পাচ্ছ ভেতর থেকে মানে কত সুন্দর একটা ভিউ আসছে। অ্যান্ড এই যে ওপরে গাছ দেখতে পাচ্ছ, দাদারা কিন্তু এক এক মানে বাসগুলো বাজছে সব, আর এখানে বাসের যে কাজ সেটা কিন্তু একেবারে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে দেখতে পাচ্ছ সামনের দিকটা, এখানে কিন্তু আমাদের মাতৃ প্রতিমাটাকে প্রত্যেক বছর রাখা হয়। আর এই প্যান্ডেলের প্রতিমা তোমরা দর্শন করে এই যে দেখতে পাচ্ছ এই যে গেটটা, এই গেটটা থেকে তোমরা বেরোলে পেছনে যে এত সুন্দর একটা মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠে কিন্তু প্রত্যেক বছর একটা মেলা হয় খুব বড় করে। তো এই বছরও কিন্তু সেই মেলাটা এখানে হচ্ছে। তো ফাইনালি গাইস এই যে পায়নিয়ার পার্কে যে প্যান্ডেলটি তৈরি হচ্ছে সেই প্যান্ডেলের একজন সাধারণ কর্মচারীকে আমরা এখন পেয়ে গেছি আমাদের ক্যামেরার ফ্রেমে। অ্যান্ড এখন আমরা দাদাকে জিজ্ঞেস করবো, দাদা প্রথমে আপনার নামটা একটু বলে দেন আমাদের দর্শকদেরকে। আমার নাম প্রকাশ দাস। প্রকাশ দাস, আচ্ছা এবছরে পায়নিয়ার পার্কে যে প্যান্ডেলটি তৈরি হচ্ছে সেই প্যান্ডেলের থিম কী হতে চলেছে? হবে এটা একটা জাদুঘর হবে। জাদুঘর, আচ্ছা আচ্ছা। এই যে প্যান্ডেলটি তৈরি হচ্ছে এই প্যান্ডেলের উচ্চতা কত ফুট হতে চলেছে? উচ্চতা 80 ফুট হবে। 80 ফুট হবে। আচ্ছা আপনারা টোটাল কতজন মেম্বার এই প্যান্ডেলের কাজ করছেন এবং কত তারিখ থেকে এই প্যান্ডেলটি শুরু করেছেন এবং কত তারিখ অবধি মানে কাজ চলবে, মানে প্যান্ডেলটা কমপ্লিট হবে সেটা একটু বলবেন? আমরা 30 আগস্ট থেকে কাজ শুরু হয়েছে, লাস্ট কালীপূজা পর্যন্ত, কালীপূজা দুদিন আগে থেকে কাজ বন্ধ হয়ে যাবে। আপনারা দিনে কতক্ষণ ধরে কাজ করছেন এটা একটু বলবেন? আমরা দিনে সকাল 6টা থেকে রাত 8টা 9টা 10টা এরকম হয়। আচ্ছা যত সময় মানে এগিয়ে আসবে আরও তো কাজের মানে যে সময়টা সেটা তো বেড়ে যাবে না? এগিয়ে আসবে তো কাজের চাপ বেড়ে যাবে। আচ্ছা এই যে বৃষ্টি বাদলের দিনে আপনাদের কি সমস্যা হচ্ছে না মানে এরকমভাবে কাজ করতে? সমস্যা তো হচ্ছে, তবুও করতে হবে। টাইম মতো যদি আমাদের প্যান্ডেল না দেওয়া হয় তাহলে তো আমাদেরই বিপদ হবে। তো যাই হোক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত কিছু ইনফরমেশন আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য। আর দুর্গাপুজো এবং কালীপূজার আগামী শুভেচ্ছা রইল আপনার জন্য এবং আপনার এই ক্লাবের সদস্যদের জন্য। পায়নিয়ার পার্ক থেকে আমাদের ধন্যবাদ। সো যাইতে গেছ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বারাসাতের এই তিনটি প্যান্ডেল থিম সম্পর্কে জানালাম। অ্যান্ড পরের ভিডিওতে আমি তোমাদেরকে বারাসাতের বাদবাকি যে সব প্যান্ডেলগুলি রয়েছে সেই প্যান্ডেল সম্পর্কে জানাবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন কী লাগলো কমেন্টে অবশ্যই জানিও। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড